কি বানাচ্ছেন আপনারা? এটা মিক্স ফ্রুট আইসক্রিম। এখানে বিখ্যাত ডিম ঘোটাটা একটু খেয়ে আসি দেখি। আপনাদের এই যে হচ্ছে ডিম ঘোটা, হ্যাঁ ডিম ঘোটার নামটা আমি অনেক শুনছি, আসেন এটা একটু দেখি আর কি। হ্যাঁ আপনি কি এই যে এই ডিম ঘোটা বানান? জি। কত বছর থেকে এই ডিম ঘোটা? 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর? জি। আপনারা এটা তো অনেক নাম শুনতেছি। জি। অনেক মানুষ খেতে আসে এটা? জি। তাই ডেইলি কি রকম সেল হয় এই ডিম ঘোটা, কয়টা করে যায়? মনে করেন 350-400। 350-400? এটা কিভাবে বানাচ্ছেন একটু দেখাবেন আমাদের, আমরা খাবো একটু দেখান আমাদের। আগে জালতে একটু তেল দিতে হবে, তারপরে ঝালপিস দিতে হবে, ওটা একটু ভাজতে হবে। আচ্ছা হ্যাঁ। তারপরে ডিমটা গলায় মনে করেন এর উপর খাই দেয়া। আচ্ছা একটু দেখান আমাদের। হ্যাঁ এই যে দেখেন। আপনি কি এটা এর আগে খেয়েছেন এই ডিম ঘোটা? কেমন লাগে আপনার কাছে? ভালো। তাই মাঝে মাঝে এসে খান? হ্যাঁ। আচ্ছা আপনি সবার আগে ডিম ঘোটা বানাতেন, কত বছর থেকে বানান? এই জেনুখালের সামনে প্রথম লাগাইছি, তারপরে জেনুখাল বন্ধ হয়ে যাওয়ার পরে এই কোনায় যে কোনায় দূরে চটপটির দোকান ছিল সেই সময় আইছি, এখন তো দোকানের অভাব নেই। তাই আমি যখন ডিম বানাই তখন ডিমালা কেউ নেই। আপনি সর্বপ্রথম? আচ্ছা কত বছর থেকে এটা করেন? আচ্ছা আমি যখন ডিম গোটা বানাই তখন কেউ নেই, ডিমালা নেই, যত দেখতে চান সব ফেমাস আমি। আপনার ডেইলি সেল যায় কিরকম ডিম ঘোটা? ডিম ঘোটা 400 550 550 550 সব বাজার আছে বেশি বেশি আছে। তাই এই বাজার লাগে ধরে শুনে দেখতে পারেন সমস্যা। টাইম টাইম সব আমার চলে এখন একা আর চলবে।